শাকিব ভাই বাংলাদেশের সুপারস্টার, উনি সুপারস্টারের চেয়েও বেশি আমার কাছে বড় ভাই। ওনাকে আমি ভীষণ পছন্দ করি, উনি আমাকে ভীষণ পছন্দ করেন। অনেক কিছু ক্যামেরায় দেখা যায় না, কিন্তু আমাদের ইন্টারনাল যে আমাদের দুই ভাইয়ের প্রতি দুই ভাইয়ের শ্রদ্ধা এটা সবাই জানে। ইভেন আমি এবার আমেরিকায় আমার নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল না, আমি শুধু শাকিব ভাইয়ের সাথে 9 মাস দেখা হয়নি, শুধুমাত্র এই জন্য আমি নিউ ইয়র্কে গেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার অনেক প্রতীক্ষিত একটা ছবি, আমি এই ছবিটা নিয়ে যখন শুটিং করছিলাম তখনই ভীষণভাবে রোমাঞ্চিত ছিলাম যে আসলে একটা আর্টিস্ট কী করে, একটা ভালো গল্পের সন্ধানে থাকে, এবং আমাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এই ছবিটিতে আমি খুবই তৃপ্ত। আমার মনে হয় যে আমার সেই পছন্দ, এর আগেও আমি বলেছি যে যে ছবিগুলোতে আমি আমার অ্যাক্টিংয়ের সময় আমি খুব হ্যাপি ছিলাম কাজ করে, সেই ছবিগুলো কিন্তু আমার ক্লিক করেছিল। তো বীরত্ব সেই ছবিটা যেটাতে আমি শুটিং করা অবস্থায় আমি খুব তৃপ্ত ছিলাম এবং ভীষণ পরিশ্রম করেছি, অমানবিক পরিশ্রম করেছি, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে, কারণ তখন করোনার একটা প্রকোপ ছিল। তো আল্লাহর রহমতে সেই ছবিটা যখন শেষ করেছি, আর আশেপাশের আমার যে অভিনেতা অভিনেত্রীরা ছিল তারা ভীষণ রকম ভালো, ইন্তেকাব দিনার ভাই, নিপুন আক্তার, নাসিম ভাই, নবাগত সালোয়া আছে, তারপরে মনিরা মিঠু আপা, তারপরে পিচ্ছি যে মেয়েটা এমিলিয়া, দুর্দান্ত সব অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ছিলেন, আর পাসিং শটও যারা দিয়েছেন তারাও সব মঞ্চের অভিনেতা অভিনেত্রী ছিলেন। সো আমি বলবো যে প্রপার অ্যাক্টর অ্যাক্ট্রেসরা মিলে আমি একটা ভালো ছবি করতে পেরেছি, এবং এই জন্য এই ছবিটা নিয়ে আমি ভীষণ আশাবাদী। আর যেহেতু আমি ডাক্তারদেরকে রিপ্রেজেন্ট করেছি, বাংলাদেশের ডাক্তাররা এখন একটা বীরের উপাধি পেয়ে গেছে করোনার পরে, আগে থেকেই ছিলেন তারা, তো বাংলাদেশে পুলিশ নিয়ে ছবি হয়েছে, বাংলাদেশে র‍্যাব নিয়ে, আর্মি নিয়ে ছবি হয়েছে, তো আমি ডাক্তারদের রিপ্রেজেন্ট করেছি। এই জন্য আমি সকল ডাক্তারদেরকে অনুরোধ করব, আপনারা একটিবারের জন্য হলেও সবাই মিলে, যত ডাক্তার আছে বাংলাদেশে সবাই হলে এসে ছবিটা দেখুন। আমি আপনাদের হয়ে কী করতে পেরেছি, আপনাদেরকে কীভাবে রিপ্রেজেন্ট করেছি, কতটুকু পজিটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করেছি সেটা এসে দেখুন। আর আরেকটা কথা বলবো যে বাংলা ছবি এখন ভালো গল্পের ছবিগুলোই সবাই দর্শকরা দেখছেন, এর মধ্যে যদি আমি বলি পরাণ, দুর্দান্ত গল্পের, এটা দর্শকরা রিসিভ করেছেন, হাওয়া রিসিভ করেছেন। গত এর আগের ঈদে কিন্তু আমাদের সুপারস্টার শাকিব খানের গোলই ছবিটা রিলিজ পেয়েছিল, আমি নিজে তখন আমেরিকায় ছিলাম, দেশে তো সাকসেসফুল হয়েছেই, ইভেন গোলই কিন্তু আমেরিকার মতো জায়গায়ও কিন্তু হাউসফুল ছিলেন, আমি নিজে সেটা আমেরিকার নিউ ইয়র্কে বসে দেখেছি। তো এই যে ওভারসিজ মার্কেটেও এখন পরাণ চলছে, হাওয়া চলছে, আমাদের মুভি কিন্তু এখন ওভারসিজ মার্কেটেও কিন্তু দখল করে নিচ্ছে, যেটা আমরা একসময় ড্রিম দেখতাম যে বলিউড ছবি চলছে। তো সেই হাওয়া এবং পালে আমার বীরত্ব ছবিটাও একটা গল্প প্রধান ছবি, এই জন্যই বেশি আশাবাদী হচ্ছি, আর সবার সাপোর্ট চাচ্ছি, সাংবাদিক ভাই বোনরা বলেন, এবং যারা অ্যাটলিস্ট মোবাইল চালান, যারা ফেসবুকে থাকেন তারা একটু প্রচার করবেন আমার ছবিটার জন্য। আমার ভীষণ কষ্ট হয়েছে এটার কাজ করতে যে, কিন্তু ভীষণ ভালোবাসা আছে, আবেগ আছে এই বীরত্বের সাথে, সবাই দেখবেন এবং মাউথ অফ মার্কেটিংয়ে সবাই ছবি দেবেন। একটা বিষয় একটু জানতে চাই যে আপনার ছবির মেজাজটা যদি একটু বলতেন, এটা কি অ্যাকশন ঘরানোর ছবি না? এটা 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 প্রথমেই বলবো যে এটা একটা গল্প প্রধান ছবি, বাট এটা আমি যদি বলি যে এটা পলিটিক্যাল থ্রিলার বলা যায়, যেটার মধ্যে ইমোশন আছে। প্রেম আসলে এমন একটা সাবজেক্ট, সেটা অ্যাকশন ছবিতেও থাকে, রোমান্টিক ছবিতেও থাকেই, সো প্রেমটা আছে এটার মধ্যে, কিন্তু সেই প্রেমটা কার সাথে, সেই প্রেমটা কিসের সাথে, এইটা একটা ফ্যাক্ট। আমি বলবো যে এই আমাদের যে এই ছবিতে যেই প্রেমটা দেখানো হয়েছে, যার সাথে যে প্রেমটা দেখেছে, এটা রেয়ার, এটা আমার মনে হয় খুব কম সংখ্যক ছবিতে মানুষ, আমাদের বাংলা ছবির ইতিহাসে খুব কম সংখ্যক মানুষ এই প্রেমটা দেখেছে। সো এই জন্যই বলবো যে এইটা অন্যমাত্রা একটা ছবি, এখানে পলিটিক্স আছে, এখানে ড্রাগস আছে, এখানে মাফিয়া আছে, এখানে নারী পাচার আছে, এখানে হিউম্যান ট্রাফিকিং আছে, এখানে ব্রোথেলের কাহিনী আছে, ডাক্তারের প্রেম ভালো, সব কিছু মিলিয়ে আমি বলবো যে একটা প্রপার একটা ছবি। ইমন ভাই, আমার একটা প্রশ্ন ছোটো, সেটা হচ্ছে যে ইমন ভাই, সেটা যে শাকিব খানের সাথে পাসওয়ার্ডে কাজ করেছেন, তারপরে বীর কিন্তু হিট সিনেমা, অনেকে শাকিব ভক্তরা বলছে যে বীর থেকে কি বীরত্বের নাম নেওয়া হয়েছে কিনা? আসলে একজন বীর থেকেই তো একজন বীরত্বের তৈরি হয় আসলে। শাকিব ভাই বাংলাদেশের সুপারস্টার, উনি সুপারস্টারের চেয়েও বেশি আমার কাছে বড় ভাই, ওনাকে আমি ভীষণ পছন্দ করি, উনি আমাকে ভীষণ পছন্দ করেন। অনেক কিছু ক্যামেরায় দেখা যায় না, কিন্তু আমাদের ইন্টারনাল যে আমাদের দুই ভাইয়ের প্রতি দুই ভাইয়ের শ্রদ্ধা এটা সবাই জানে। ইভেন আমি এবার আমেরিকায় আমার নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল না, আমি শুধু শাকিব ভাইয়ের সাথে 9 মাস দেখা হয়নি, শুধুমাত্র এই জন্য আমি নিউ ইয়র্কে গেছিলাম, ওনার সাথে 4 দিন ছিলাম, আমরা একসাথেই ছিলাম, আমাদের জীবনের অনেক কথা আমরা শেয়ার করেছি, এবং উনি বড় ভাই হিসাবে যে আসলেই উনি আমাদের যোগ্য বড় ভাই সেটা প্রমাণ দিয়েছে, আমাকে অনেক সাজেশন দিয়েছে। এবং আমার মনে হয় যে শাকিব খান
লম্বা রেসের ঘোড়া আসলে উনি আমার মনে হয় অনেকেই বলছেন শাকিব খান এই সেই বাট আমি বলবো শেষ দিন পর্যন্ত আমার মনে